প্রিয় দর্শক, এসআরবি হোমিও ক্লিনিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এবং সকলের সুস্থতা কামনা করি। বজভঙ্গ রোগে হোমিও চিকিৎসায় ব্যবহৃত সেরা 10টি উল্লেখযোগ্য ওষুধের নাম ও তাদের লক্ষণ নিয়ে বলা হলো। শেষ পর্যন্ত দেখতে থাকো। হোমিওপ্যাথি চিকিৎসা একটি লক্ষণভিত্তিক চিকিৎসা। ওষুধের লক্ষণের সাথে রোগীর লক্ষণ মিলিয়ে হোমিও ঔষধ প্রয়োগ করলে ভালো ফল পাওয়া যায়। নাম্বার এক, লাইকোপোডিয়াম হস্তমৈথুন, স্বপ্ন দোষ কিংবা অত্যধিক স্ত্রী সহবাস জনিত ধ্বজভঙ্গ। স্ত্রী সহবাসের ইচ্ছা প্রবল কিন্তু ক্ষমতাহীন, লিঙ্গ শিথিল, ছোট লিঙ্গ উত্থান হয় না, যদিও কিছুটা হয় পরক্ষণেই শিথিল হয়ে পড়ে। ক্ষণস্থায়ী সহবাস, বৃদ্ধ বয়সে ধ্বজভঙ্গ পীড়ায় লাইকোপোডিয়াম ব্যবহারে যথেষ্ট উপকার হয়। খাওয়ার নিয়ম, শক্তি 201 mg বা আরও উচ্চ শক্তি ভালো ফল দেয়। সপ্তাহ বা দুই সপ্তাহ অন্তর সকালে সেবন করতে হবে। নাম্বার দুই, সেলিনিয়াম। এই ঔষধটি শুক্রতারল্য বা ধ্বজভঙ্গ পীড়ায় সুনামের সঙ্গে ব্যবহার হয়। চলতে ফিরিতে পায়খানায় বসে কোথ দিলে বীর্যপাত হয়ে যায়, কষারে বীর্যপাত হয়, রোগী জীর্ণ শীর্ণ দুর্বল হয়ে পড়ে, চোখ মুখ বসে যায়। এমন হলে সেলিনিয়াম একটি দুর্দান্ত ঔষধ। খাওয়ার নিয়ম, শক্তি 3x বা 6 প্রত্যহ 3 বার, 30-200 উপকারী। নাম্বার তিন, কোনিয়াম ম্যাক। স্ত্রী সহবাসের ইচ্ছা অত্যন্ত অধিক কিন্তু সহবাসে অক্ষম। স্ত্রী লোক দেখলে, কাছে বসলে, এমনকি মনে মনে ভাবলে ও বীর্যপাত হয়ে যায়। সহবাসকালে যদিও লিঙ্গ উত্থান হয়, সোহাগ আলিঙ্গনের সময় শিথিল হয়ে পড়ে। ইচ্ছাও হয়, শক্তিও আছে, তবুও উত্থান হয় না। যারা অধিক দিন কাম রিপু দমন করে রাখে তাদের ধ্বজভঙ্গ পীড়ায় কোনিয়াম অব্যর্থ মহা ঔষধ। খাওয়ার নিয়ম, শক্তি 201 mg বা আরও উচ্চ শক্তি 2-4 মাত্রায় উপকার হয়। নাম্বার চার, এগনাস কাস্টাস। অবৈধভাবে বীর্যক্ষয় করে কিংবা যারা বারবার প্রমেহ রোগে আক্রান্ত হয়ে ধ্বজভঙ্গ পীড়ায় আক্রান্ত হয়ে পড়েছে। স্ত্রী সহবাসের ইচ্ছা অত্যন্ত প্রবল থাকা সত্ত্বেও ক্ষমতাহীন, আবার কারো সঙ্গম ইচ্ছাই থাকে না, লিঙ্গ শিথিল, ঠান্ডা, আকারে একেবারে ছোট, বাঁকা, এই ঔষধ তাদের জন্য অতি মূল্যবান। খাওয়ার নিয়ম, শক্তি মাদার টিংচার বা 3x6 ফোঁটা করে আধ কাপ জলের সাথে প্রতিদিন 4 বার। নাম্বার পাঁচ, এসিড ফস। যে সকল যুবক বয়স অপেক্ষা শীঘ্র শীঘ্র বেড়ে উঠে, অতিরিক্ত সহবাস জনিত মাথা ঘুরে, স্মৃতি শক্তি হ্রাস, লিঙ্গ শিথিল, স্ত্রী সহবাসের সময় অতি শীঘ্র বীর্যপাত হয়ে যায়, এসিড ফস তাদের পরম বন্ধু। সেবন বিধি, শক্তি 1x5 ফোঁটা সামান্য জলের সঙ্গে প্রতিদিন 3 বার খাবারের পর, 2x-3x বা আরও উচ্চ শক্তি উপকার হয়। নাম্বার ৬, এভেনা স্যাট হস্তমৈথুন। স্বপ্নদোষ বা অতিরিক্ত স্ত্রী সহবাস জনিত শারীরিক দুর্বলতা ও ধ্বজভঙ্গ পীড়ায় এভেনা স্যাট ব্যবহার করে যথেষ্ট উপকার পাওয়া যায়। খাওয়ার নিয়ম, শক্তি কিউ 50 ফোঁটা 1 কাপ গরম জল সহ প্রতিদিন সকাল বিকাল 2 বার। নাম্বার সাত, ফসফরাস। সুন্দর, লম্বা ছিপছিপে গড়ন, চালাক, তীক্ষ্ণ বুদ্ধি, কোমল মন, সামান্য কারণে মনে ব্যথা, কোল কুজো, হাঁটার সময় সামান্য নুয়ে চলে, এই ধাতুর রোগী হস্তমৈথন, স্বপ্নদোষ বা অতিরিক্ত স্ত্রী সহবাসে বা অসারে শুক্রক্ষরণ ইত্যাদি কারণে ধ্বজভঙ্গ। সঙ্গম ইচ্ছা খুব প্রবল কিন্তু ভালোভাবে লিঙ্গ উত্থান হয় না, যদিও হয় সহবাসকালীন লিঙ্গ শিথিল হয়ে পড়ে, ইত্যাদি লক্ষণে ফসফরাস চমৎকার কাজ দেয়। খাওয়ার নিয়ম, শক্তি 200 বা 1 mg সকালে 1 মাত্রা। নাম্বার আট, সালিক্স নিগ্রা। মাত্রাতিরিক্ত যৌনকর্ম, হস্তমৈথুন, স্বপ্নদোষ প্রভৃতি কারণে সৃষ্ট পুরুষদের যৌনকর্মের দুর্বলতা বা অক্ষমতার একটি শ্রেষ্ঠ ঔষধ হল স্যালিক্স নাইগ্রা। এসব কারণে যাদের ওজন কমে গেছে এই ঔষধ একই সাথে তাদের ওজনও বাড়িয়ে দিয়ে থাকে যথেষ্ট পরিমাণে। খাওয়ার নিয়ম, এটি মাদার টিংচার 20-50 ফোঁটা করে রোজ 2 বার করে খেতে পারেন। নাম্বার নয়, ক্যালেডিয়াম সেগিনাম। যারা যৌন মিলনে কোনো আনন্দ পান না বা যৌন মিলনের পর বীর্য নির্গত হয় না বা যাদের বীর্য তাড়াতাড়ি নির্গত হয়ে যায় বা যারা মাত্রাতিরিক্ত হস্তমৈথুন করে ফুটবল হয়ে পড়েছেন, তারা ক্যালাভিয়াম সেবন করুন। খাওয়ার নিয়ম, মাদার টিংচার প্রতিদিন 10 ফোঁটা করে 2 বেলা। নাম্বার 10, স্টাফিসাগ্রিয়া। পুরুষদের যৌন দুর্বলতা দূর করার ক্ষেত্রে স্টাফিসাগ্রিয়া একটি শ্রেষ্ঠ ঔষধ, বিশেষত অতিরিক্ত যৌনকর্ম করার কারণে বা মাত্রাতিরিক্ত হস্তমৈথুনের ফলে যাদের ধ্বজভঙ্গ হয়ে গেছে তাদের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। খাওয়ার নিয়ম, 1x-3x 6
30, 200 ইত্যাদি যেকোনো শক্তিতে খেতে পারেন। তবে যত নিম্ন শক্তিতে খাওয়া যায় তত উত্তম। রোজ 5 ফোঁটা করে সকাল সন্ধ্যা 2 বার সেবন করতে হবে। ঔষধ খাওয়ার বা সেবন করার সময় কোনোভাবেই অনিয়ম করা যাবে না। সতর্কতা, এই ভিডিওটির উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে। যদি কোনো জরুরি অবস্থা হয় তবে নিকটস্থ জরুরি বিভাগে যান এবং আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া ঔষধ গ্রহণ করবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।